বন্ধুরা, আমরা জানি যে এই সংসার মায়া, আর এই মায়ার সংসার থেকে একদিন আমাদের সবাইকে যেতে হবে। কেউই সংসার থেকে আগে যাবে আর কেউ পরে। বাস্তবে আমরা একটি চলন্ত ট্রেনের মধ্যে রয়েছি, কেউই ট্রেন থেকে আগে নামবে তো কেউ পরে। কিন্তু অনেকেই গন্তব্য আসার আগেই এই ট্রেন থেকে নেমে যায়, আর তারা এই লোক ও ওই লোকের মাঝখানে একটি লোকে ফেসে যায়, আর একেই প্রেত জনি বলা হয়। এই লোকে সে ততদিন থাকবে যতদিন না তার নির্ধারিত আয়ু পূর্ণ হচ্ছে। তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মৃত্যুর এক ঘন্টা অবধি জীবাত্মা এই সাতটি জিনিস অনুভব করে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, অচেতন অবস্থা। আত্মা শরীর থেকে বেরিয়ে কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে। যেমন কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ গভীর নিদ্রায় যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অচেতন থেকে সচেতন হয়ে যায়, মানে তার জ্ঞান ফিরে আসে। আসলে এত কষ্টে দেহ ত্যাগ করায় তার জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান আসার পর সে আবার উঠে দাঁড়িয়ে পড়ে। নাম্বার দুই, সমান ব্যবহার। শরীর থেকে জীবাত্মা বেরিয়ে যাওয়ার পর সে বুঝতেই পারে না যে তার মৃত্যু হয়ে গেছে। সে সেরকমই ব্যবহার করে যেমন সে জীবিত থাকতে করত। এর জন্য অকাল মৃত্যু হয়ে গেলে আত্মা সেখানেই থেকে যায়। নাম্বার তিন, অজানা ভয়। শরীর থেকে আত্মা বেরিয়ে নিজের প্রিয়জনের কাছে বারবার ছুটে যায়, তাকে তার মনের কথা বলতে চায়, কিন্তু কেউ কিছুই শুনতে পায় না। ছেড়ে চলে যেতে হবে ভেবে আত্মা দুঃখী হয়ে যায়। সে কোথায় যাবে, তার প্রিয়জনদের ছেড়ে সে কোথায় গিয়ে থাকবে, এই ভেবে তার মনে এক অজানা ভয় সৃষ্টি হয়। কিন্তু তার দুঃখের কথা কেউ শুনতে পায় না, কারণ মানুষ শুধু ভৌতিক ধ্বনিকে শুনতে পায়। নাম্বার চার, দুঃখী হয়ে যায়। মৃত্যুর পর আত্মা তার প্রিয়জনদের কাঁদতে দেখে দুঃখী হয়ে যায়, আর এই দেখে সে নিজেও দুঃখে কাতর হয়ে কাঁদতে শুরু করে। কিন্তু তখন যে তার হাতে আর কিছুই থাকে না, সে লাচার হয়ে জীবনে করা কর্মের কথা ভেবে দুঃখী হয়ে যায়। তখন যমরাজের দূত বলেন, চলো এবার তোমার সময় হয়ে গেছে। আর তার কর্মের অনুসার যম মার্গের দিকে তাকে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, যমপুরী যাওয়ার তিনটি রাস্তা আছে। যে যেমন কর্ম করেছে তাকে সেই রাস্তা দিয়ে যমপুরী নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা, মৃত্যুর পর ঠিক আমাদের সাথেও এরকমই হবে যদি আমরা ভক্তি না করি। হরে কৃষ্ণা।